আপনার দোষী হতে পারে, এর জন্য ঋণগুলোকে আমাকে পরিশোধ করতে হবে। ওই যে মুসলমানদের কত হাঁড়ি হলো দেখছি, রান্না করছে সঙ্গে সঙ্গে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ বাবরে বিরাট বাবা, হ্যাঁ তুমি চেনো লাগে কি বলছি, আমি খালি খাইয়ে আসি। ঠিক নাই, আমি দেখি দেখি বলছি, এই যে আমার নিমন্ত্রণ হয় না, আমরা লবণে নিমন্ত্রণ করি, ওরা আমাদের কোরবানিতে নিমন্ত্রণ করে, আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। আমি মাংস খাই না তো, আমি হিন্দু তো, আমি শিখমি খাই, মাংস খাই না ভুটি খাই। ও কথা বললু না, হে ডাকো 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 সাইদুল সাহেব, বাইতে আসছিস না কি বে? সাইদুল সাহেব বাইতে আসছিস না কি বে? ওরা বে বে করে বলে যে এটা ভদ্র ভাষা নয়, ভদ্র ভাবে ডাকতে হবে নাকি? বলছি সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাড়িতে আছেন গো? সারা দিয়েছে, সারা দিয়েছে, ঢুকে পড়ি আস্তে আস্তে। মুসলমানদের রাগ বিনা চান্দে কোরবানি দিয়ে দেবে, সাহস করে যেতে হবে। মারবে না তো, মারবে না, চণ্ডীপুরে বোম ভরাই আছে, শালুকে বোমের হাড়িতে ভরে হিস দিয়ে দেবে। সাইদুল সাহেব প্রণাম হই। আমি যেই বলে দিয়েছি সাইদুল সাহেব প্রণাম হই প্রণাম হই, আর গরুর লেজের মতন কি আছে আমার পোঙায় শটা শট। ভালো বলতে জানো না কি বলে দিয়ে ঠিক নেই, এরা বাবার গুরুদেব। মুসলমানদের ভাষা অন্যরকম, ওই ভাষায় কথা বলতে হবে। কি ভাষা তুই জানি না? আমি জানি না, বলতে প্রণাম হই বলে দিয়েছি। প্রণাম হই প্রণাম করলে হবে না, ওদেরকে এমনি করে হিঁচতে হবে, হিঁচতে হবে, ওরা প্রণাম ওর জন্য। আমার সব বন্ধু লোক আমার সব শিখিয়ে দিয়েছে, ভালো জানে না। তুমি যাও হয়ে আগে, তুমি কি না সাইদুল সাহেব সামলা বকুন, এত বড় সাহস, সাইদুল সাহেব সামলা বকুন, সামলা বকুন, কি হলো ভাই? একসঙ্গে যাই চলো। দল এটা লয় বেরিয়ে যা, এটা না বলাই ভালো, আরো হিন্দু তো বেরোইছে না, মুখে বেরিয়েছে না, তা বলার দরকার কি? হ্যাঁ তার মানে আমরা প্রণাম করি, প্রণাম করাই ভালো, আলে কম সামলা বকুন বলে। কুমা
আমার মাথায় লাথি মারলে তুমি, একদিকে দিলাম একদিকে লিলাম, চামড়া ছাড়িয়ে নুন লাগিয়ে দেব। তোমরা স্পর্ধা তোমাদের, আগে আপনারা আমার চিনতে পারছো না কে তোমরা? আরে আপনি চিনতে পারছো না, তোমরা কারা? আমার বাবার আমরা বন্ধু না, চিনবেন কি করে? তখন আপনি খুব ছোট হয়েছিল, আপনি তো খুব ছোট, আমি যখন ছোট তখন আপনার হয় নাই। কি হয় না? আপনার হয় না, আমার হয় না, মানে কি হয় না? ওই যে আপনার মুসলমানি হয় নাই, হয় নাই তো কাটা হয় নাই তো দেখাবা কি দরকার? না দেখুন বুঝতে কাটা হয় নাই তো দেখাবা কি দরকার? হয় না হয় নাই আপনার আব্বা জানের মধ্যে বন্ধ হলো, আপনি চিনতে পারবেন আপনার আব্বা জানকে দেখে দেন, চিনে ফেলাবে ছোটবেলা। এবার বুঝতে পেরেছি আমার আব্বা জানের পেয়ারের দোস্ত আপনারা, তাই তো? আমার আব্বা জান আজ 15 দিন হলো ইন্তেকাল করেছে। ভালোই করছে, আপনিও করুন। কি কি যত পারেন জল খান দিয়ে। কি করব? ওই ইন্দিরা করেছে নাকি বললে? আরে তা নয়, আমার আপাজন মরে গেছে। তাই বলুন তো, ইন্দিরা ফিন্দিরা বলা দরকার। মরার সময় আমাদেরকে দেখা করে গেলেন হাজি সাহেব গো। চুপ করুন, কাঁদরে হাজি সাহেব মরে গেলে, মরে গেলে আমাদের হাতে বাটি দিয়ে গেলে গো। আমার আব্বা জান মরে গেল, আমাদের সঙ্গে বেঈমানি করে গেল গো। কি আমার আব্বা জান? ও হাজি সাহেব আমাদের কি পথে বসিয়ে দিয়ে চলে গেলে গো। আরে চুপ করো, শুনুন, এইরকম জানলে আমরা তো কারবার করতাম না, কাঁদর সাল। হাজি সাহেব কথাটা শুনুন, আমার আব্বা যে হাজি ছিলেন, কাল শুনে বেঈমানি করেননি? করে নাই না জানেন? আমি আপনার আব্বা জানের কাছে 1,00,000 সালো 1,00,000 আমি লিখে এলাম সালো, ওই তো লাই তোর তোর আমার আট, আমার আট আর তোর চাই কান্দার বেলা নেই একু বলতে দেখছি আমি আপনার আব্বা জানের কাছে 8,000 আমি 12,000 টাকা পাবো। 12,000 আমার আব্বা জান কেমন বেঈমানি করে গেল? না বেঈমানি করেননি, এর জন্য কেন কাঁদবে? আমার বাড়িতে আব্বা জান ঋণ করেছে, আমি সেই টাকা দিয়ে পরিশোধ করব। বললাম না মুসলমানদের দিলি আলাদা রে, সামান্য 20,000 টাকার জন্য আমার বাড়িতে কান্নাকাটি করছে? 2,000 নোট কম দিয়ে না, একটু দেবো দেবো, সব দেবো, কোনো চিন্তা নেই, সব 500 টাকা করে নোট দেবো। 20,000 টাকা তো? আপনাদের নাম যদি খাতাতে থাকে তাহলে টাকা দিয়ে দেবো, আর যদি না থাকে বেশি কিছু করব না, মহরম খেলার জন্য যে তলোয়ারটা তৈরি করেছি নিয়ে আসবো, আর খাস করে মাথা থাকে শুধু। কি খুঁজছো? হ্যাঁ মাথাটাকে তো পয়সা দেখতে
ওহে মাথা কোন কাটতে নাই কোন কাটতে নাই শালা কাটাবার আগে কেটে মো খাতাতে নাম না থাইলে কেটে বইবে শালা আমাদের নাম আছে তাই থাকিবে আমরা জীবনের এই করি নাই কে বড় পালাবার চেষ্টা করছ কত হয় চিন্তা নাই তিন করি আর পাঁচ করি তিন করি 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 আমার আন্ডাবানা হাত দিয়ে থাকতো এখনো পর্যন্ত ঠিক আছে ভেজে নাই তো ঠিক আছে ভেজলেই জানবে কই যে গিয়েছে এই তিন করি পাঁচ করি আগে তোমাদের নামে খাতায় নেই কি বলছেন খাতায় নেই এই নেই তো টাকা পাবো খুলে দেখো এই তো ওই তো খাতা খুলুন ভালো করে দেখেছি চিটিকে বাজি করার শাস্তি কত ভীষণ ভয়ঙ্কর এই চামড়া দিয়ে তোমার চামড়া কি আজি খাতা তো গাইছেন আপনাদের আমাদের কবর থেকে বল দেব মুখের কথাতে কাজ হয়েছে লাখ লাখ টাকা কারবার করেছি মুখের কথাই আজি খাতাতে গাইছেন এই দাঁড়ান কি বলে লাখ টাকা আমার আব্বাজান কোথা থেকে বল দেবে কবর থেকে বল দেবে কবর থেকে মানুষ মারা গেলে কথা বলে আমাকে সামনে তো বললো তো কি বললো আমার টাকাটা লিহি না তারপর এই আমার আমাকে ঋণ মুক্ত কর আমার ছেলেকে টাকাটা লিয়ে আইগা ও তাহলে কবরস্থানে গেলে পরে আমার আব্বাজান কবর থেকে বলে দেবে এই যে লাখ টাকা বাবু বলবি না আর যদি না বলে তাহলে বুঝতে পারছো তলোয়ার করে তোমাদের গর্দান কেটে নেবো আমি তাই হবে এক পয়সা কম দেবো না কম দেবো না তোমার জানো আমার আব্বাজানের কবর কোথায় কোন মাঠে কেন পশ্চিম মাঠে ও দিঘির পারে হ্যাঁ দিঘির পারে ঠিক আছে টাকা নিয়ে চলিয়েন তাই হবে তাহলে কাল শুক্রবার জুম্মার নামাজ পড়ে আমি কবরস্থানে যাবো ঠিক আছে তাই হবে ও আতে মাসি করলে চাঁদ কেমন ছাড় মুসলমানদের কবর আস্তানা গরম জায়গা শালো ঘাড় পটকি দেবে জুতু বড়িয়ে ঢোকাবে না খবরদার না প্রণাম কর প্রণাম কর লাগলা কবর কোনটা হাজি সাহেবের কবর বুঝবো কি করে হারামজাদাই কদিন হইলো মরিয়েছে কবরে মাটি নরম থাকবে টিপে টিপে দেখতে হবে ঠিকই বলেছো কোন মশারি টানিয়েছে কেনা মশারি গুলা টানিয়েছে কেনা আমার মনে মশা লাগবে বলি না ওই শিয়ালে ইয়ে করলাই না সাইদুল সাহেব চলে আসতে পারে টিপে টিপে দেখো
লেগেছে লেগেছে কি লেগেছে হাতে কাদা লেগেছে কি রকম বটে রে এইটাই তো বটে রে এই খবর হ্যাঁ এই যে হাতে কাদা লেগেছে টাটকা খবর কি দুর্গন্ধ গো শালা ওইটা গন্ধ হ্যাঁ গন্ধ গন্ধ নয় এটা মুসলমানদের মরা এত সেন্ট মাকি মাকি দিস আচ্ছা ঘড়ি দিয়ে দেখে না হিন্দুদের মরা ছেড়া তালায় ঢাকা দিয়ে ফুটিয়ে দিলাম বলবি হ্যাঁ রে বেচারা টাকা পাবে কিন্তু ভয় লাগছে ভাই ভয় কি রে তুমি জানো পালিও না না ঠিক আছে তুমি চলে এসেছো কখন ঠিক নাই টাকা পাবো আমার ঘুম আসছে চিন্তা নাই টাকা আমি সঙ্গে করে নিয়েই এসেছি আপনি তো নাকে তেল দিয়ে ঘুমাইছে না আমি ঘুমাইনি তুমি আমার আব্বাজের সঙ্গে কথা বলিয়ে দেবে এর চেয়ে আনন্দের বিষয় আর কি থাকতে পারে আমার জীবনে তা যাই হোক তা তোমার সেই বন্ধুটি মানে পাঁচ করি সে কোথায় ঢুকেছে মানে কোথায় ঢুকেছে এইবার জান গেল রে এইবার আমাকে শিক্ষা পাপ করে দেবে আগে হ্যাঁ ঢুকে আছে কোথায় ঢুকে আছে হ্যাঁ ঢুকে আছে কোথায় আগে তাহলে তোমার টাকাটা তোমাকে দিয়ে দেবো তার টাকাটা আমি তাকে পরে দেবো না সে বললো আমাকে বন্ধু তুমি দেখছো হসপিটালে ভর্তি আছি ডাক্তারকে টাকাটা লাগবে মাল ঠিক জায়গায় ঢোকানো হয়েছে তাহলে আমি জিজ্ঞাসা করি টাকা এনে দিন তো এই তো তিন করে আর পাঁচ করে বলেছে টাকা পাই ওদের কাছে যদি আপনি ঋণ নিতে বলুন আমি পরিশোধ করবো আব্বাজান তুমি বললে আমার আপনার কথা বলবে আপনি মুসলমান হ্যাঁ আপনি হাজির ছিলেন নিশ্চয় আপনি জুতুপুরে কবর আসতে না এসেছেন
আমি হিন্দু ছেলে, আমরা জুতু কবরস্থানে বাইরে রেখে এসেছি, আপনি জুতু পরে কবরস্থানে এসেছেন, আপনার আব্বা যান পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, আপনার আব্বা জানের এলাকায় নাম আছে, আর আপনি তার ছেলে হয়ে জুতু পরে কবরস্থানে এসেছেন। তোবা তোবা তোবা, আরে ভুল করে ফেলেছে, তার সেই জন্য কথা বলছে না নাকি? হ্যাঁ আমি উজু করেছি, আমি 10 দিনে উজু, 1 দিনে করেছি। হ্যাঁ বন্ধু, বন্ধু টাকা দরকার নেই, বাড়ি ঘুমুইছে রে হারামজাদা, হাজির বিছানা পেয়ে ঘুম লাগিয়ে দিয়েছে।